বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা 2023 সংশোধনের দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করছি আমি জয়নুল আবেদিন জয় মহাসচিব বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সম্মানিত সুধী অভিরাম শুভেচ্ছা আপনাদের সবাইকে আজ 26 ডিসেম্বর 2023 মঙ্গলবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব বেলাল আহমেদ ও চেয়ারম্যান বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ডক্টর এন এম কামরুজ্জামান চেয়ারম্যান বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন উপস্থিত বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব জি এম জাহাঙ্গীর কবির রানা উপস্থিত সংবাদ সম্মেলনের বাস্তবায়ন কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম শিক্ষা সচিব ডিকেজে মোহাম্মদ আলমগীর হোসেন হেলাল সংগঠনের সচিব ডিকে সংগঠনের এছাড়াও উপস্থিত রয়েছেন সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুন নবী ভাইস চেয়ারম্যান জনাব সোহরাব হোসেন জনাব হামিদুল ইসলাম মিন্টু মোহাম্মদ মোশারফ হোসেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মাহফুজা সিকদার হাবিবুল হক সিদ্দিকী সহ অন্যান্য যুগ্ম মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রনু এম এম ইব্রাহিম খলিল অর্থ সচিব মোহাম্মদ নাসিম সহ সাংগঠনিক সচিব জনাব আনোয়ার হোসেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম এম এন আজাদ হায়দারুল ইসলাম সহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের প্রতি অবিরাম শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই সাথে মায়ানমার ভাষা আন্দোলনে শাহাদাত বরণকারী বীর শহীদদের প্রতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা করে স্মরণ করছি জাতীয় চার নেতা এবং 15ই আগস্টে বিপদগামী গতিবয় সেনা সদস্যদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শুভকামনা জানিয়ে এবং প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমার লিখিত বক্তব্য শুরু করলাম প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নার্সারি ও কিন্ডারগার্টেন ইংরেজি মাধ্যম ও মাদ্রাসাকে একটি বিধিমালার আওতায় আনার জন্য সরকার একটি পরিকল্পনা করে বিগত 2011 সালের 14ই আগস্ট বেসরকারি প্রাথমিক বাংলা ও ইংরেজি মাধ্যম নিবন্ধন বিধিমালা 2011 নামে একটি প্রজ্ঞাপন জারি করেছিল প্রণীত সেই প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অধীনে কয়েক হাজার স্কুলের নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছিল যার আলোকে হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান মাত্র নিবন্ধন পেলেও কোনো এক অদৃশ্য কারণে সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠানই স্মারক নম্বর পাওয়ার পরও নিবন্ধনের আওতার বাইরে থেকে যায় বারংবার চেষ্টা করেও আবেদনকৃত প্রতিষ্ঠানগুলোর কোনো সুরাহা হয়নি একসময় উক্ত কার্যক্রম অঘোষিতভাবে স্থগিত হয়ে যায় যার ফলে বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানই নিবন্ধনের আবেদন করার পরও নিবন্ধন নিতে পারেনি কিন্তু বারবার দোষারোপ করা হয়েছে কিন্ডারগার্টেনের মালিকদের প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারাও অনেকবার প্রশ্ন করেছেন আপনারাও অনেকবার রিপোর্ট করেছেন যে কিন্ডারগার্টেন সেক্টর নিবন্ধনের আওতায় আসছে না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের কয়েক হাজার ফাইল এখনো অধিদপ্তরে জমা রয়েছে সেই 2016 সাল থেকে এই পর্যন্ত তারা ফাইল ছাড় দিচ্ছে না প্রিয় সাংবাদিক বন্ধুরা আমলাদের এই লুকোচুরি বোঝা বড় দায় আমলাদের এই চক্করে অনেকেই ঘুরপাক খেতে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উদ্যোক্তা হতে বলেছেন আমরা দেশে বোঝা না হয়ে উদ্যোক্তা হয়েছি এটাই আমাদের অপরাধ যার ফলে করোনা মহামারীর কারণে 2 বছর যাবৎ বন্ধ ছিল আমাদের প্রতিষ্ঠান প্রায় 10 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর জীবন জীবিকা যে কি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে অতিবাহিত হয়েছে তা হয়তো আপনাদেরও অনুমেয় আমাদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু ভাড়া বাড়িতে অবস্থিত সেহেতু প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে এখন যে ক্ষতি 2 বছরে হয়ে গিয়েছে তা পুষিয়ে উঠতে সময় লেগে যাবে আরো কমপক্ষে 10 বছর
তবুও মাথা উঁচু করে নিজের উপার্জনে ডাল ভাতে বাঁচার স্বপ্ন দেখছি আমরা, কিন্তু বারবার এই সেক্টরকে আঘাত করা হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশ সংবিধানের 17 অনুচ্ছেদ অনুযায়ী দেশে অবৈতনিক ও সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রদান করে দেশকে নিরক্ষর মুক্ত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অতুলনীয় অবদান রেখে চলেছে। বিগত 2009 সাল থেকে পিইসি পরীক্ষায় কিন্ডারগার্টেনের ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় অনেক ভালো, একথা অনস্বীকার্য যে দেশে বিদেশে প্রাথমিক শিক্ষায় যে শিক্ষাবান্ধব সরকারের যে সাফল্য ও সুনাম রয়েছে তার অর্ধেক অবদানই এই কিন্ডারগার্টেন সমূহের। প্রিয় বন্ধুরা, আমরা সরকারের অবদান স্বীকার করি কৃতজ্ঞতার সহিত। এই সরকার আমাদেরকে বিনামূল্যে বই দিয়েছে। আমরা বেসরকারি প্রাথমিক নিবন্ধন বিধিমালা 2023-এর পক্ষে এবং মুক্তিযুদ্ধের সপক্ষের সমর্থক, কিন্তু বিধিমালায় কিছু শর্ত আমাদের জন্য পালন করা খুবই কঠিন। দীর্ঘ এক যুগ পরে হলেও পুনরায় নিবন্ধনের বিষয়টি আলোচনায় আসায় আমরা অনেকটা আশাবাদী, কিন্তু নতুন বিধিমালায় বেশ কিছু শর্ত পরিবর্তন করা হয়েছে যা সহজ শর্তে নিবন্ধন বিধিমালার মন ঘুরায়। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। আজ আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু দেশের মানুষের প্রতি এবং দেশের মানুষের কাছ থেকে মানবতার জননী আখ্যা পেয়েছেন, সুতরাং তার দৃষ্টি কামনা করে আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করছি। এক, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা 2023-এর বিধি 4-এর উপবিধি 3-এর দফা ক, খ এবং গ তে উল্লেখিত যে টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে 5,000, 3,000 ও 2,000 টাকা, এর পরিবর্তে বেসরকারি প্রাথমিক বাংলা ইংরেজি মাধ্যম বিদ্যালয় নিবন্ধন বিধিমালা 2011-এর যে সংশোধিত কপিটা ছিল সেই কপির ক এর উপবিধি 1, 2, 3 অনুসারে যথাক্রমে 2,000, 1,000 এবং 500 টাকা বহাল রাখার জোরালো দাবি জানাচ্ছি। দুই, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা 2023-এর বিধি 5-এর উপবিধি 3-এর দফা ক, খ এবং গ তে উল্লেখিত যে টাকার পরিমাণ 15,000, 10,000 এবং 8,000 টাকা আবেদন ফি মাত্র, সেই টাকার পরিবর্তে বেসরকারি প্রাথমিক বাংলা ইংরেজি মাধ্যম বিদ্যালয় নিবন্ধন বিধিমালা 2011-এর যে সংশোধিত কপি ছিল গ এর উপবিধি 1, 2 এবং 3-এ 8,000, 6,000 এবং 4,000 টাকা, সেই 11-এর বিধিমালা বহাল রাখার জন্য জোরালো দাবি জানাচ্ছি। তিন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা 2023-এর বিধি 8-এর উপবিধি 1-এর দফা উমতে বর্ণিত পার্শ্ববর্তী নিকটতম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অডিট কমিটির প্রধান এবং কমিটির একজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেটা এর পরিবর্তে আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলা ইংরেজি মাধ্যম বিদ্যালয় নিবন্ধন বিধিমালা 2011-এর যে সংশোধিত ঘ উপবিধির 1-এর চ তে বর্ণিত একজন শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর এটা বহাল রাখার জোরালো দাবি জানাচ্ছি। চার, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা 2023-এর বিধি 12-এর উপবিধি 2-এর দফা ক, খ এবং গ, ঘ তে যেই আবেদন ব্যাংকে রিজার্ভ টাকার কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে 1,00,000 টাকা, 75,000 টাকা, 50,000 টাকা এবং 25,000 টাকা, এর পরিবর্তে 2011 সালের যে বিধিমালা ছিল সেই বিধিমালার সংশোধিত কপিতে আমরা 50,000 টাকা, 30,000 টাকা, 25,000 টাকা এবং 15,000 টাকা নির্ধারিত ছিল সেটা বহাল রাখার দাবি জানাচ্ছি। পাঁচ, বিধিমালা 2023-এর বিধি 13 অনুসারে ব্যক্তি মালিকানার নামে প্রতিষ্ঠিত স্কুলের রিজার্ভ ফান্ড 5,00,000 টাকার কথা বলা হয়েছে, যেটা 2011 সালের বিধিমালার 14 বিধিতে 3,00,000 টাকা বলা হয়েছিল। আমরা 2011 সালের সেই 14 বিধি বহাল রাখার জন্য জোরালো দাবি জানাচ্ছি। ৬, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা 2023-এর বিধি 17, এটা সম্পূর্ণ বাতিল করার জন্য জোরালো দাবি জানাচ্ছি। ৭, নিবন্ধন বিধিমালা 2023-এর বিধি 18, সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার জন্য জোরালো দাবি জানাচ্ছি। ৮,
নিবন্ধন বিধিমালা 2023 এর বিধি 19 এর উপবিধি 1 বেসরকারি প্রাথমিক বাংলা ও ইংরেজি মাধ্যম নিবন্ধন বিধিমালা 2011 এর সংশোধন অথবা সংশোধিত কপি 6 এর উপবিধি 1 এর ক বহাল রাখার জন্য দাবি জানাচ্ছি এখানে একটু বিশ্লেষণ করে বলছি যে আমাদের যে জায়গা সংক্রান্ত 8 শতাংশ জায়গার উপরে স্কুল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে 8 শতাংশ 12 শতাংশ এবং 15-30 শতাংশ ঢাকা শহরে 8 কাঠা জমি বা 8 শতাংশ জায়গার উপরে স্কুল প্রাইমারি স্কুলও নাই আমি কয়েকশো স্কুলের রেকর্ড দিতে পারবো সুতরাং 2011 সালে যে সংশোধিত উপবিধি 1 এর ক সেখানে 5 শতাংশের কথা বলা হয়েছিল সেই 11 সালের সংশোধিত 6 উপবিধির এক ক বহাল রাখার জন্য জোরালোভাবে দাবি জানাচ্ছি 9 বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধন বিধিমালা 2023 এর বিধি 28 এর উপবিধি 2 সম্পূর্ণ বাতিল করার জন্য আমি জোরালো দাবি জানাচ্ছি এবং সর্বোপরি 10 বেসরকারি প্রাথমিক নিবন্ধন বিধিমালা 2023 এর বিধি 33 এর উপবিধি 3 সম্পূর্ণ বাতিল করার জন্য আমি জোরালো দাবি জানাচ্ছি এবং 11 আমাদের 2016 থেকে 2019 সাল পর্যন্ত যে হাজার হাজার ফাইল মন্ত্রণালয়ে জমা ছিল সেই জমাকৃত ফাইলগুলো স্মারক নাম্বার পাওয়ার পরেও নিবন্ধন পায়নি সেই সকল ফাইলগুলো যেন 2011 বিধি অনুসারে তারা নিবন্ধন দেয় সেই নিবন্ধন দেওয়ার জন্য 11 বিধি অনুসারে নিবন্ধন দেওয়ার জন্য জোরালো দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা পরিশেষে বলতে চাই শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ শিক্ষার এই স্লোগানকে সামনে রেখে কোনো কিন্ডারগার্টেন স্কুল যেন বন্ধ না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য শিক্ষা বান্ধব মানবতার জননী খ্যাত মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি দেশের অবকাঠামোর উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন লালনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও শুভকামনা রেখে আমার লিখিত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মহান মানুষ